কখনো তিনি কোল্ড ড্রিঙ্কসের খালি বোতলের মুখে একটি দুটি বা তিনটি চেয়ার দাঁড় করিয়ে দিচ্ছেন, আবার একটি বিন্দুর উপর একাধিক কাচের গ্লাস ব্যালেন্স করছেন। আর এবারে ব্যালেন্সের খেলা দেখিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন তিনি। 2 ইঞ্চি কাচের শিশির উপর 9টি ইটের ব্যালেন্স করতে পারা সহজ কথা নয়। এক কথায় একে বলা হয় পয়েন্ট ব্যালেন্সিং। এই অসাধ্য সাধন করে দেখিয়েছেন ডক্টর প্রিয়দর্শী মজুমদার। পেশায় তিনি ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের প্রফেসর। আসুন এই ম্যাজিক এবং ম্যাজিশিয়ানের সম্পর্কে জেনে নিই আমরা আজকের এই ভিডিওতে। পয়েন্ট ব্যালেন্সিং এক ধরনের অসাধারণ পারফর্মিং আর্ট, যা একটি বা একাধিক জিনিসকে সঙ্গে নিয়ে করা যেতে পারে, তবে সকলের পক্ষে এই আর্ট পারফর্ম করা সম্ভব হয় না। বিশুদ্ধ মন, হাতের নিয়ন্ত্রণ, ধৈর্য, সৃজনশীলতা এবং অনুশীলন সবকিছুর মিশ্রণেই একমাত্র এই জাদুকে আয়ত্তে আনা সম্ভব। আর সবার আগে বুঝতে হবে মাধ্যাকর্ষণ শক্তিকে। সাধারণ ব্যালেন্সিং এবং পয়েন্ট ব্যালেন্সিং এর মধ্যে পার্থক্য আছে। পয়েন্ট ব্যালেন্সিং আর্টের 2টি প্রধান অংশ রয়েছে। প্রথমে আর্টের পরিকল্পনা করতে হবে, পরে সেটিকে কার্যকর করতে হবে। দক্ষতা এবং অনুশীলন দিয়ে কতগুলো জিনিসকে একসাথে করে একই ভারসাম্যে রাখা যেতে পারে। সঠিকভাবে ব্যালেন্স করা জিনিসগুলোকে বাইরে থেকে বল প্রয়োগ না করলে তারা ঘন্টার পর ঘন্টা একইভাবে দাঁড়িয়ে থাকে। এই শিল্পেই কার্যত দক্ষ হয়ে উঠেছেন প্রফেসর প্রিয়দর্শী মজুমদার। নাগেরবাজারের বাসিন্দা প্রিয়দর্শী বাবু একসময় ইলেকট্রনিক্স বিভাগের ডিপার্টমেন্টাল হেড ছিলেন এবং পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স বিভাগের বোর্ড অফ স্টাডিজ এর একজন সদস্য। তিনি বিজ্ঞানের নানান বিষয়ে অগাধ জ্ঞান এবং পাণ্ডিত্য। তার গবেষণা এবং লেখালেখি নিয়েই বেশিরভাগ সময় কেটে যেত এই প্রফেসরের। কিন্তু হঠাৎ এই খেলার নেশা মাথায় চেপে বসলো কেন? তাহলে আরো একটা গল্প শুনতে হবে। বছর 2 আগে একটা খবর প্রিয়দর্শী বাবুকে অনুপ্রাণিত করে। ইসরায়েলের জিম প্রশিক্ষক আল শেনভারি ঘরের এক বা একাধিক জিনিসকে একই বিন্দুতে অবিশ্বাস্যভাবে ব্যালেন্সিং করেন। সেই খবরে ভীষণ চমকিত এবং আগ্রহী হয়েছিলেন বছর 45-এর এই প্রফেসর। এই শিল্পীর কাছ থেকেই উৎসাহিত হয়ে পয়েন্ট ব্যালেন্সিং এর প্র্যাকটিস শুরু করেন। ভারসাম্যকে বশ করার খেলার নেশাই পেয়ে বসে তাকে। এই শিল্প এতটাই বিরল আর শিল্পীও তেমনি হাতে গোনা। কি কি ব্যালেন্স করতে পারেন প্রিয়দর্শী মজুমদার? একটি খালি বোতলের মুখে একটি সোফা, তার উপর একটি ভারী স্যুটকেস, কাঁচের শিশির উপর ইটের ব্যালেন্সিং, একটি খালি বিন্দুর উপর একাধিক গ্লাস কাপের ব্যালেন্সিং, সব থেকে অবাক করা একটি বোতলের মুখে এলপিজি সিলিন্ডারের ব্যালেন্সিং, এরকম আরো 100টিরও বেশি ব্যালেন্সিং আর্ট বানাতে জানেন ডক্টর প্রিয়দর্শী মজুমদার, যা তৈরি করতে মাত্র কয়েক মিনিট সময় লাগে তার। আর সর্বাধিক ব্যালেন্সিং আর্টের জন্য গিনেস বুকেও নাম উঠে গেছে তার। নতুন কিছু শেখার ঝোঁক আর অধ্যাবসায় মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে দেখতে পেলেন তো? ভালো থাকুন আপনি ডক্টর প্রিয়দর্শী মজুমদার। আমাদের তরফ থেকে রইল আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা।